সবাই একটু খেয়াল করেন, কাজ বন্ধ করে। গতকাল তো আমরা এরকম শেপ নিয়ে শিখছি, তাই না? তিনটা শেপ নিয়ে নিচ্ছি আমি। ফিল স্ট্রোক সম্পর্কে ধারণা আছে না কিছুটা? কোনটা ফিল কোনটা স্ট্রোক বোঝা যায় তাতে, না? আচ্ছা, এই শেপগুলোকে ধরে কি আমরা রোটেট করতে পারি এভাবে? সেটাও পারি। আচ্ছা, এখন যেটা দেখবো একটা প্যালেট, যেটা এখন পর্যন্ত দেখা হয় না, এই টাইপের জিনিস। আমরা টুলস দেখছি, এই টুলটা দেখছি, তাই না? এই টুলটা দেখছি, পাশেরটাও দেখছি, নিচে এসে এই শেপ টুল থেকে এই ব্যাপারগুলোও দেখছি, তাই না? তো আমরা এখন দেখবো একটা প্যালেট, প্যালেটটার নাম হচ্ছে অ্যালাইন। প্যালেটগুলো সব কোথায় পাওয়া যাবে? যত টাইপের প্যালেট থাকবে, এই প্যালেটগুলো যদি আমরা আমার ওয়ার্কস্পেসে না পাই, সেটা পেয়ে যাব উইন্ডো থেকে। তো উইন্ডোতে এসে অ্যালাইনটা যদি সিলেক্ট করে দেই, আমার এখানে আগে থেকে ছিল, তো এটা এখানে চলে আসছে, অ্যালাইন লেখাটা এখানে দেখাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে? আচ্ছা, তো এই জায়গাটাতে কিছু এক্সটেনশন থাকে, সব প্যালেটেই কম বেশি কিছু থাকে, তো সেই ব্যাপারটা এক্সপ্যান্ড করে নেওয়া যায়। এই যে ডান পাশে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে যদি একটা ক্লিক করে দেই, শো অপশনস, এখানে আসলে দেখেন নিচে আরেকটা পার্ট চলে আসছে না? আচ্ছা, তো এই ব্যাপারগুলো আমরা একটু দেখব যে অ্যালাইন কিভাবে করে। অ্যালাইনের সাথে আরও একটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটা কি সেটা একটু পরে দেখতেছি, আগে অ্যালাইনমেন্টটা দেখে নেই। অ্যালাইন কথাটার মানে তো আমরা বুঝি, তাই না? হ্যাঁ, তো সেটা কিভাবে করবে সেটা একটু দেখে নিব। এখানে বলা হচ্ছে অ্যালাইন অবজেক্টস, তার মানে এই ছয়টা জিনিস দিয়ে আমরা অ্যালাইনের কাজগুলো করতে পারবো। ছয়টা জিনিসকে আবার দুইটা ভাগে ভাগ করা আছে, এখানে তিনটা, এখানে তিনটা, তাই না? তো ভাগটা কীরকম, একটার উপরে যদি যাই, এখানে আসলে সে হরাইজন্টাল একটা কথা বলতেছে, তাই না? এই কথাটার মানে তো বুঝি আমরা। হরাইজন্টাল মানে কি বলেন তো? আড়াআড়ি। আর এদিকে আরেকটা আছে, সেটার নাম বোঝা যাচ্ছে যে ভার্টিক্যাল হবে। তো ভার্টিক্যাল মানে হচ্ছে উপর নিচ বরাবর, তাই না? তো এই শেপগুলো, যে আমি তিনটা শেপ নিছি এখন, এই শেপগুলোকে আড়াআড়ি কি সাজানো সম্ভব না? উপর নিচেও সাজানো সম্ভব, কিন্তু উপর নিচে সাজালে একটা সমস্যা হবে যে সবগুলো হয়তো এক জায়গায় যে চলে যাবে। আগে আড়াআড়িটা দেখে নেই আমরা, যে আমরা এটাকে সাজাতে পারি বাম দিক থেকে অথবা ডান দিক থেকে, তাই না? অথবা মাঝটা সমান রেখেও সাজাতে পারি। তো প্রথমে একটু এটা করে দেখি, যেহেতু হরাইজন্টালি করতে হবে, আড়াআড়ি যেহেতু, হরাইজন্টালি যদি লেফটে নিয়ে যাই, জাস্ট লেফটে ক্লিক করে দিলে সবগুলোকে কী করতেছে, লেফটে অ্যালাইন করে দিচ্ছে। এই জিনিসটা বোঝা যাচ্ছে না? আর যদি রাইটে নিয়ে যাই, সে কী করবে, জাস্ট রাইটে নিয়ে চলে আসবে। আর যদি সেন্টারে নিয়ে আসি, এই সেন্টার পয়েন্টগুলো দেখেন সব এক বরাবরে চলে আসছে, সোজা না? আচ্ছা, এটা ছিল আমার আড়াআড়ির ক্ষেত্রে। আমি যদি একটু রোটেট করে নিই এই শেপটাকেই, তাহলে আমি ভার্টিক্যালি যদি করি, তাহলে কিন্তু সুন্দর বোঝা যাবে। ভার্টিক্যালি কোন মানে কোন পাশ থেকে করতে পারে, উপর থেকে করো অথবা নিচ থেকে করবে, তাই না? তো এখন যদি আমি টপ দিয়ে দিই, ভার্টিক্যালি অ্যালাইন টপ যদি ইউজ করি, সে কী করতেছে, সবগুলোকে উপরে নিয়ে যাচ্ছে। আর যদি বটমে নিয়ে আসি, সে কী করলো, নিচ বরাবর নিয়ে আসবে। চাইলে কী করা যায়, সেন্টারেও নিয়ে আসা যায়, একদম সেন্টার বরাবর চলে আসছে। অ্যালাইনটা আসলে এভাবেই করা যায়। আর এখানে আরেকটা পার্সপেক্টিভ আছে, সেটা হচ্ছে অ্যালাইন টু নামে একটা অপশন পাওয়া যাচ্ছে এখানে, দেখেন। তো এখান থেকে এখানে তিনটা অপশন দেওয়া আছে, অ্যালাইন টু সিলেকশন বলা হচ্ছে, মানে এতক্ষণ আমি অ্যালাইনটা করছি, যে সিলেকশনটা আমি তৈরি করছিলাম এদের মধ্যে। কখনো কখনো আমার এরকম লাগতে পারে, এই যে সাদা অংশটা, এটাকে কি বলা হয় এটা জানেন? আর্টবোর্ড, তাই না? গত ক্লাসে বলা হয়েছিল। আচ্ছা, কখনো কখনো এই আর্টবোর্ডের পার্সপেক্টিভে আমাকে কি করতে হতে পারে, অ্যালাইন করতে হতে পারে। তখন কি করব, জাস্ট অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব। এখন যদি এই সেম অ্যালাইনটা আমি আবার করি, টপে নিয়ে যাই, তাহলে কিন্তু আর এই অবজেক্টগুলোর সাথে কি কর কি বলে কম্পেয়ার করে এটা ই করতো না, অ্যালাইন করতো না। সে কী করতেছে এখন, এই আর্টবোর্ডটাকে সে কনসিডার করতেছে, করে এসে সে অ্যালাইনটা করে ফেলতেছে পুরো আর্টবোর্ডের টপে। যে যদি বটমে যাই, সে বটমে নিয়ে আসতেছে। পার্থক্যটা কি বোঝা যাচ্ছে?
অ্যালাইন টু সিলেকশন আর অ্যালাইন টু আর্টবোর্ডের। আচ্ছা, এই কাজটুকু করতে পারা যাবে যতটুকু দেখালাম? এর সাথে কি ডিস্ট্রিবিউশনটা দেখাবো নাকি এইটুকু প্র্যাকটিস করে নেবেন? ঠিক আছে। আচ্ছা, ডিস্ট্রিবিউশনটা দেখার জন্য জাস্ট নিচ থেকে দেখবো, এটা কেউ যাওয়ার দরকার নাই, ঠিক আছে, এখান থেকে করা সম্ভব। ডিস্ট্রিবিউশনটা কি জিনিস, এখানে যদি তিনটে শেপ কনসিডার করি আমরা, এখানে এই শেপগুলোর মাঝামাঝি কিন্তু একটা করে গ্যাপ পাওয়া যাচ্ছে, তাই না? একটু বাড়াই দেয় এটা, এই শেপটার পিছন, এই শেপটা আর এই শেপটার মাঝখানে এতটুকু গ্যাপ, আবার এই শেপ থেকে এটার মাঝখানে আবার এতটুকু গ্যাপ। তো ডিস্ট্রিবিউশন কি করে, এরকম যদি মাল্টিপল শেপস থাকে তাদের মাঝখানে যে গ্যাপগুলো এগুলোকে ইকুয়াল করে দেয়, বোঝা যাচ্ছে ব্যাপারটা? ডিস্ট্রিবিউট করে দেয়, যে মাঝখানে যে স্পেসগুলো আছে সেগুলোকে এভারেজ করে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। এখন এখানেও ভার্টিক্যাল আর হরাইজন্টালের ব্যাপারটা চলে আসে, এই ভুলটা হয়তো আবার করবেন, কিন্তু আমি আশা করবো এই ভুলটা করবেন না। এখানে একটু বলেন তো, এটা কোন দিক থেকে ডিস্ট্রিবিউট করা সম্ভব, ভার্টিক্যালি না হরাইজন্টালি? ক্লিয়ার করেন, এটা হরাইজন্টালি হবে, হরাইজন্টালি হবে, কারণ এখানে তো আমি এই পাশ থেকে করব না, মাঝখানে যে স্পেসগুলো দেখা যাচ্ছে এটা কোন বরাবর, ডানে বামে না, তার মানে এটা হরাইজন্টালি হবে। তো এই কাজটা আমরা এখান থেকেই করতে পারি, সবগুলো সিলেক্ট নিয়ে এটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। হরাইজন্টালে যদি চলে আসি কি করলো দেখেন, মাঝখানে শেপটা সরে দুই পাশের স্পেসটাকে সমান করে দিল, বোঝা গেল না ব্যাপারটা? কোথায় সবগুলোকে আমি সিলেক্ট নিচ্ছি, পরবর্তীতে যে কোনো একটাতে আবার সিলেকশন নিচ্ছি। এখন দেখেন এই জায়গাটাতে আমি কি করতে পারতেছি, ইনপুট ভ্যালু দিতে পারবো। যখন আমি সবগুলো সিলেকশন নিচ্ছি, এখানে কিন্তু ইনপুট দেওয়ার জায়গাটা ইনঅ্যাক্টিভ, খেয়াল করা যাচ্ছে? কিন্তু পরবর্তীতে যে কোনো একটাতে যখন আমি সিলেকশন নিচ্ছি আবার, তখন কিন্তু এই জায়গাটা কি হচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দেখেন একটা টুল টিপস দেখাচ্ছে, টু স্পেসিফাই স্পেসিং ভ্যালু চুজ এ কি অবজেক্ট বাই ক্লিকিং অফ অন ওয়ান অফ দ্য সিলেক্টেড অবজেক্টস, মানে যে অবজেক্টগুলো আমি সিলেক্ট করছি যে কোনো একটাতে আবার ক্লিক করলে এই জায়গাটা অ্যাক্টিভ হবে। তো এখান থেকে আমি যদি একটা ডিস্টেন্স দিয়ে দিই, সাপোজ 50 এই ভ্যালুটা আমি দিয়ে দিলাম, কিন্তু তারপরেও কোনো কাজ কিন্তু করলো না, এন্টার দিলেও কাজ করবে না, তারপরে আমার বলে দিতে হবে যে ডিস্ট্রিবিউটটা কোন দিকে হবে, এগেইন এই দুইটার মধ্যে একটাতে ক্লিক করতে হবে। কোনটাতে ক্লিক করা উচিত, হরাইজন্টাল না ভার্টিক্যাল? এখন যদি আমি হরাইজন্টাল ক্লিক করে দেই, সে কি করলো, এই মাঝখানের গ্যাপগুলোকে 50 পয়েন্ট করে দিছে সব জায়গায়। একটা শেপ নিয়ে দেখতেছি, দেখেন উইথটা কত দেখাচ্ছে, 50, তার মানে এক্সাক্ট 50 করছে, আমরা হাতে করি নাই, মেশিন করে দিছে, তার মানে এটা অলওয়েজ সেম রেজাল্ট দিবে, ঠিক আছে না গ্যাপটা সব জায়গায়? এটা একটু, আচ্ছা পরেরটা একটু দেখেন, ছোট পরে দুইটা একসাথে দেখা ফেলতেছি, এগুলো তেমন কিছু না, জাস্ট খালি কমান্ডটা মনে রাখবেন যে কীভাবে এই কাজটা করে। একটা হচ্ছে লক আনলক, তাই না? লক আনলকের লক করার সুবিধাটা কি সেটা একটু দেখেন। ধরেন এটা একটা শেপ, এই শেপটাকে কী করতে পারতেছি, শেপটা তৈরি করার পরে আমি সিলেকশন টুল থেকে এটাকে সিলেক্ট করতে পারতেছি এবং মুভ করতে পারতেছি, তাই না? কিন্তু যদি এটাকে আমি লক করে ফেলি, তখন এটাকে সিলেকশনে আনা যাবে না এবং মুভও করা যাবে না, ওই জায়গায় ফিক্সড হয়ে যাবে। কীভাবে এটা করব, জাস্ট যে অবজেক্টটাকে লক করতে যাচ্ছি, কাজ বন্ধ করেন, যে অবজেক্টটাকে লক করতে যাচ্ছি সেই অবজেক্টটা সিলেক্ট করে নিব, তারপরে ম্যানুয়ালি যদি করতে চাই অবজেক্ট মেনুতে যাব, অবজেক্ট মেনু থেকে লক নামে একটা অপশন পাওয়া যাবে, এটাতে আসলে সিলেকশন মানে যেটা সিলেক্ট করছি ওই অবজেক্টটাকে লক করে দেওয়ার জন্য, এই সিলেকশন এসে যদি ক্লিক করে দেই ওই অবজেক্টটা লক হয়ে যাবে, যেটার একটা শর্টকাট দেখাচ্ছে এখানে কন্ট্রোল টু, এটা সিলেক্ট করে দিলে দেখেন এই অবজেক্টটা লক হয়ে গেছে, এটাকে আমি আর সিলেকশনে আনতে পারছি না, সিলেকশনে না আনলে এটাকে মুভ করানো সম্ভব না, বোঝা যাচ্ছে ব্যাপারটা? আবার চাইলে কী করে ফেলতে পারবো, আনলকও করে ফেলতে পারবো, আনলক অল, এটা হচ্ছে কন্ট্রোল অল্টার টু, এটা দিলে কি করবে আবার আনলক করে ফেলবে, আবার আগের মতো শেপটা পেয়ে যাচ্ছি। কখনো যদি ধরেন একটা কমপ্লেক্স শেপ নিয়ে আসছেন, একটা মানুষের মুখ নিয়ে আসছেন, সেটা আপনি উপরে ড্রয়িং করতে যাচ্ছেন, উপরে
ট্রেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু লক করে নিয়ে যদি কাজ করেন সুবিধা হবে। অথবা কি হচ্ছে দেখবেন যে আপনি এখানে কাজ করতে নিয়ে ওই ছবিটা সিলেক্ট হয়ে হয়তো ডানে বামে সরে যাচ্ছে, প্রবলেম করবে, সেক্ষেত্রে যদি লক করে নেন সুবিধা পাওয়া যাবে। এটা গেল লকের ব্যাপার। আরেকটা হচ্ছে হাইড, হাইড শো, এটাও কিছুটা এরকম। হাইড করলে কি হয়, ধরেন এখানে একটা শেপ আছে এবং এই শেপটার ঠিক নিচে হয়তো আপনার একটা কাজ করতে হবে, এই শেপের ঠিক নিচে হয়তো একটা কাজ করব, কিন্তু এই শেপটার জন্য তার নিচে কাজ করতে পারতেছি না। তখন আমি এই শেপটাকে যদি হাইড করে নেই, তার নিচে কাজ করা শেষে আবার যদি এটাকে শো করি, ঠিক এই জায়গায় আবার এটাকে শো করবে, তখন আমি নিচের কাজগুলা ইজিলি করতে পারবো হাইড করে রেখে। তো হাইড করাটাও আমরা অবজেক্ট মেনু থেকেই করতে পারবো, এটাকে পাওয়া যাবে অবজেক্ট মেনু থেকেই হাইড। এটাও সিলেকশন থেকে করা যাবে, মানে যে অবজেক্টটা সিলেক্ট করে রাখছি সেটাকে হাইড করবে। এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল থ্রি। এটাকে হাইড করে দিলে কি হলো, দেখেন শেপটা দেখা যাচ্ছে না, চাইলে এখানে কিছু কাজকর্ম এখন করে ফেলতে পারি। তারপরে আবার যদি এটাকে শো করতে চাই অবজেক্ট থেকেই, শো অল কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে দিলে আবার ঠিক যে জায়গায় ছিল সেই জায়গায় আবার এটাকে শো করবে। তেমন কিছু না, পারা যাবে না এই দুইটা কমান্ড, কাজ ধরেন না, দেখে নেন। পরেরটা হচ্ছে গ্রুপ আনগ্রুপ। গ্রুপ আনগ্রুপটা একটু মজার এবং কাজের, বেশ কিছু অবজেক্ট আমি তৈরি করে ফেললাম, এই জিনিসগুলো নিয়ে আপনি হয়তো একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করছেন, এখানে আসলে কোনো ডিজাইনই হয় নাই, কিন্তু এরকম হয়তো কিছু পার্ট পার্ট নিয়ে, পার্ট পার্ট অবজেক্ট নিয়ে আপনি হয়তো একটা সুন্দর ডিজাইন তৈরি করছেন, যেগুলো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা, এরকম অনেক সময় হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে আপনি সাপোজ ধরেন এই ছয়টা সাতটা শেপ নিয়ে একটা মানুষের মুখ তৈরি করলেন, তাহলে এই শেপটা যদি কোনো কারণে সরে যায় মানুষের মুখটা তো আর কমপ্লিট থাকলো না, তাই না? তার মানে কি সেটা যদি একটা ডিজাইন হয় ডিজাইনটা আর কমপ্লিট থাকলো না। তো ডিজাইনটা যেহেতু সবগুলো মিলাই একটা, একটা চলে গেলে আসলে এই ডিজাইনটার কোনো অর্থ থাকে না, সেক্ষেত্রে এই ডিজাইনটা সবসময় এক জায়গায় থাকা উচিত, তাই না? তো এরকম ক্ষেত্রে কি করা হয়, এই পার্টগুলোকে গ্রুপ করে ফেলা হয়, এক জায়গায় করে রাখা হয়, যাতে আমি একটা অবজেক্ট সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং একটা ধরে মুভ করলে পুরোটা একসাথে মুভ হবে। তো এই কাজগুলো করার জন্য আমরা কি করব, গ্রুপ করে ফেলবো। গ্রুপটাও কই থেকে পাবো, অবজেক্ট থেকেই পাবো, অবজেক্ট থেকে গ্রুপ, শর্টকাট কন্ট্রোল জি। কন্ট্রোল জি দিয়ে যদি গ্রুপ করে ফেলি, বাইরে একটা ক্লিক করে নিব, তারপরে যদি আমি এইটাতে সিলেক্ট করি কী হচ্ছে, সবগুলো সিলেক্ট হচ্ছে, এটাতে সিলেক্ট করি সবগুলো সিলেক্ট হচ্ছে, যেটা ধরেই মুভ করি না কেন সব একসাথে মুভ করতেছে। এটা হচ্ছে গ্রুপের সুবিধা। আরেকটা সুবিধা, চাইলে আবার কি করতে পারি, এগুলোকে আবার ইন্ডিভিজুয়াল করে ফেলতে পারি। সেটা কিভাবে, এটা অবজেক্ট থেকে পারবো, আনগ্রুপ কন্ট্রোল শিফট জি, এটা যদি আনগ্রুপ করে দেই এখন কি হচ্ছে দেখেন, ধরে টান দিচ্ছি সবগুলোই মুভ করতেছে। আনগ্রুপ করার পরে এই জিনিসটা মাথায় রাখতে হবে, বাইরে একটা ক্লিক করে ডিসিলেক্ট করে নিব, তারপরে যদি আমি ধরে টান দেই ইন্ডিভিজুয়াল, মানে ইন্ডিভিজুয়াল সে হয়েছে কিন্তু সবগুলো সিলেকশনে আসে জন্য ধরে মুভ করলে সব একসাথেই মুভ হবে, আনগ্রুপ করার পরে একটু বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করে নিতে হবে। এই কয়েকটা জিনিস একটু দেখেন, সবাই একটু দেখেন। পরেরটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট, তাই না? এখানে আমি তিনটা শেপ নিছি, তিনটা শেপে যদি তিন রকম কালার না দিই আসলে বোঝা যাবে না। এটাতে রেড দিতে পারি, এটাতে ব্লু। এখান থেকে বোঝা যাচ্ছে কোন শেপটা কোথায়, ব্ল্যাকটা আরেকটু এদিকে নেই, ব্ল্যাকটা সবার নিচে, তাই না? ব্লুটা তার উপরে, রেডটা সবার উপরে। ইলাস্ট্রেটরের নিয়মটা কি দেখেন একটু, আমি যখন একটা শেপ তৈরি করি তার ইমিডিয়েট পরে যে শেপটা তৈরি করব সেটা কি হবে, তার উপরে তৈরি হবে, তাই না? এটাতে যদি কালার দেই ঠিক উপরে তৈরি হবে। তো অনেক সময় এরকম আমাদের হতে পারে যে এই শেপটাই আমার নিচে থাকা দরকার, এটা উপরে তৈরি করছে ঠিকই কিন্তু এই শেপটা আমার নিচে যাওয়া দরকার, তখন আমরা কি করব, অ্যারেঞ্জটা অ্যারেঞ্জমেন্টটা
ইউজ করব। অ্যারেঞ্জ ইউজ করে আসলে কি করা যায়, এই অর্ডারিংটা চেঞ্জ করা যায়, যে কোনোটার উপরে আছে সেটার নিচে নিয়ে যাওয়া সম্ভব, বা কোনোটার নিচে আছে সেটার উপরে নিয়ে আসা সম্ভব। বোঝা যাচ্ছে কথাটা? তো এই জায়গাটা যদি কনসিডার করি, তো ব্ল্যাকটা সবার উপরে আছে, সরি নিচে আছে সবার, তো এটাকে যদি আমি অ্যারেঞ্জ করে সবার উপরে আনতে চাই, সবার উপরে আনতে চাই, তাহলে অবজেক্টে যাব। আবার অবজেক্ট থেকে অ্যারেঞ্জ নামে একটা অপশন পাওয়া যাবে, সেখানে চারটা অপশন থাকবে। অপশনটা কীরকম দেখেন, ব্রিং টু ফ্রন্ট বলা হচ্ছে আর ব্রিং ফরওয়ার্ড বলা হচ্ছে, দুইটার অর্থটা এরকম। ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে সে যেখানেই থাকুক সবার উপরে চলে আসবে, আর ব্রিং ফরওয়ার্ড মানে হচ্ছে সে যেখানে আছে তার থেকে এক স্টেপ উপরে আসবে। ব্যাকওয়ার্ড আর ব্যাকটা সেম কিন্তু উল্টা। এখন এটাকে যদি আমি সবার, ব্ল্যাকটাকে যদি সবার উপরে আনতে চাই, তাহলে ব্রিং টু ফ্রন্ট, তাই না? এটা যদি ক্লিক করে দেই, সবার উপরে চলে আসছে না? আচ্ছা, এখন লালটাকে ধরে যদি আমি এক স্টেপ উপরে আনতে চাই, ব্রিং ফরওয়ার্ড, তাই না? এক স্টেপ উপরে নিয়ে আসলাম, সে কি করলো, কালোটার উপরে চলে আসলো। এখন এই ব্ল্যাকটাকে ধরে যদি আমি আবার এক স্টেপ পিছনে দিতে চাই, সেক্ষেত্রে কি করব, ব্যাকওয়ার্ড দিব না ব্যাক দিব? একটা দিলেই হবে, কারণ হ্যাঁ লালটা ধরলে, যেহেতু আমি ব্ল্যাকটা ধরছি, এখানে এক স্টেপ পিছনের জন্য যে কোনো একটা দিলেই হবে, কারণ সে আসেই এক স্টেপ পিছনে, মানে একবারে নিচ থেকে এক স্টেপ উপরে আসে। তো আমি যদি ব্যাকওয়ার্ড দিয়ে ইউজ করি, সে কিন্তু পিছনে চলে যাচ্ছে। আবার লালটাকে আমি যদি ব্যাকওয়ার্ড করে দিই সবার পিছনে, সে কিন্তু একদম সবার পিছনে চলে যাচ্ছে। এই ব্যাপারটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা তো পারা যাবে, তাই না? এর সাথে আরেকটা কিছু দেখা দিব, এটা শর্টকাটটা একটু দেখে নিন, একটু কমপ্লেক্স শর্টকাটটা। শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট হচ্ছে রাইট সাইডেরটা, আর একটা হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট হচ্ছে, এই জিনিসগুলো একটু দেখে নিন। আচ্ছা, এটা ছিল হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এখন ছোট্ট একটা জিনিস দেখাবো, এখানে কয়টা শেপ নিছি দেখেন তো, তিনটা, তাই না? এখন আমি জানি যে এই লাল শেপটার নিচে আরো দুইটা শেপ আছে, ডিরেক্টলি কিন্তু আমি ওই শেপগুলোকে ধরতে পারতেছি না, তাই না? তো এটা ধরার একটা ট্রিক্স, কিভাবে ধরবো, যখন আমি জানতেছি যে একটা শেপের নিচে আরো কোনো শেপ আছে এবং সেটা আমাকে ধরা দরকার, তখন আমি এই ট্রিক্সটা ইউজ করব। সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোলটা চেপে রাখবো। ডিরেক্টলি আমরা কি, মানে নর্মালি আমরা কি করি, যে একটা শেপ সিলেক্ট করার জন্য জাস্ট সিলেকশন টুলে যেয়ে ক্লিক করে সিলেক্ট করে ফেলি, তাই না? কিন্তু যখন নিচের কোনো শেপকে সিলেক্ট করতে যাব, তখন কন্ট্রোল চেপে উপরের শেপটাতে সিলেক্ট করব। কন্ট্রোল চেপেই আসি আমি, কন্ট্রোলটা কিন্তু ছাড়ি নাই, উপরের শেপটা কি সিলেক্ট হয়ে গেছে? না, সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমার কার্সরটা সাদা হয়ে আছে, তাই না? এবং কার্সরের সাথে একটা অ্যারো দেখাচ্ছে, তার মানে এর নিচে আরও শেপ আছে। আমি যদি আবার ক্লিক করি, কি হচ্ছে, এর ইমিডিয়েট নিচে যে শেপটা ছিল সেটা সিলেক্ট হচ্ছে, এবং অ্যারোটা আবার দেখা তাও দেখাচ্ছে, তার মানে এর নিচে আরও শেপ আছে। তারপর যদি আবার ক্লিক করি, এবার কি করতেছে, একদম নিচেরটা সে ধরে ফেলছে, তাই না? এর নিচে আরেকটা আছে মনে হচ্ছে, কিন্তু আবার যদি ক্লিক করি, সে কি করতেছে, আবার ফেরত চলে আসতেছে। এখন আমি বুঝলাম যে আসলে আর কোনো নাই, যখন যেটা সিলেক্ট করা দরকার। এখন আমার যদি এটা সিলেকশন, মানে আমি যদি এটা সিলেক্ট করতে চাই, তো তখন কন্ট্রোল ছেড়ে দিব, এটা সিলেকশন পেয়ে গেলাম না, এখন এটা আমি হয়তো অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসবো, বা যা করবো যেটা করা দরকার আমি করে ফেলবো। এটা একটু দেখে নেন, কোনো একটা ডিজাইন তৈরি করতে গেলে, কোনো একটা আর্টওয়ার্ক তৈরি করতে গেলে এই জিনিসগুলা বিভিন্নভাবে কাজে লাগবে। প্রথমটা হচ্ছে রুলার। রুলারটা কি জিনিস, দেখা যাচ্ছে না, দেখলে বুঝতে পারবো। রুলারটা পাওয়া যাবে ভিউ মেনু থেকে। ভিউ মেনু থেকে দেখেন রুলারস নামে একটা অপশন আছে, শো রুলার যদি দেই, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর, এটা দিলে কি হবে দেখেন, দুই পাশ থেকে একটা স্কেল চলে আসছে। আবার কন্ট্রোল আর দিলে কি হবে, এটা চলে যাবে, কন্ট্রোল আর দিলে আবার আসবে। এখান থেকে
বেশ কিছু কাজ করা যায়। প্রথম কাজটা হচ্ছে মেজারমেন্ট নেওয়া যায় এখান থেকে। আরেকটা কাজ হচ্ছে আমরা ডকুমেন্ট তৈরি করার সময় যে ডকুমেন্টে যে ইউনিটটা দিয়ে দিছিলাম, অনেক সময় আমরা পয়েন্টস দেই, অনেক সময় ইঞ্চি দেই, সেই ইউনিটটা এখান থেকে চেঞ্জ করা যাবে। এই রুলারের উপর যে কোনো জায়গায়, এই রুলারের কালো জায়গাটা না, এই কালো জায়গাটা থেকে যে কোনো জায়গায় যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি, এটার উপরেই হতে হবে, এই দিকে হলে হবে না। রাইট বাটন ক্লিক করলে এই ইউনিটগুলো দেখাবে, এখান থেকে যদি পয়েন্টস দেওয়া আছে, এখন আমি চাইলে এটাকে ইঞ্চি করে ফেলতে পারি। দেখেন রুলারটা চেঞ্জ হয়েছে না, এর মাপযোগগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চাইলে আবার কি করতে পারবো, পয়েন্টসে নিয়ে আসতে পারবো। তো এই কাজটা এখান থেকে করা যায়। আর একটা কাজ যেটা করা যায়, এখান থেকে আরও একটা এইডস আনা যায়, সেটাকে বলা হয় গাইড। গাইডটা কীভাবে আনা যায়, এই রুলারের উপর থেকেই লেফট ক্লিক করে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করা তো আমরা বুঝি, তাই না? ক্লিক করে টান দেয়া, টান দিয়ে নিয়ে আসলে দেখেন একটা লাইন আসতেছে না, মাউসটার সাথে ছেড়ে দিলে দেখেন একটা রেড কালারের দাগ চলে আসতেছে। এগুলোকে বলা হয় গাইড, যেগুলো আমাদের কি হয় কোনো ডিজাইন করার সময় মাপ যোগ করতে হেল্প করে। এদিক থেকেও নিয়ে আসা সম্ভব। এই গাইডগুলো নিয়ে ডিজাইন করা যায় বা ডিজাইন করতে গেলে গাইডগুলোর দরকার হয়, কীভাবে দরকার হয় সেই জিনিসগুলো হয়তো আমরা দেখবো আস্তে আস্তে। তাহলে এই গাইডগুলো কীভাবে আনতে হয় সেটা দেখলাম, কীভাবে ডিলিট করতে হয়। কাজ কে করতেছেন, কাজ বন্ধ করেন। এই গাইডগুলো রাইট বাটন ক্লিক যদি করি, কিছু অপশন পাওয়া যাবে, যেটা ভিউ মেনু থেকেও পাওয়া যায়। গাইড নামে একটা অপশন থাকে, এই অপশন থেকে লগ গাইডে চেক করে দেওয়া আছে, তাই না? তার মানে এই গাইডগুলো এখন লক হয়ে আছে, আমি সিলেক্ট করতে পারতেছি না। রাইট বাটন থেকে যেহেতু পাওয়া যায়, এই এই জায়গাটা যদি আমি আনচেক করে দেই, এখন গাইডগুলো কী হবে দেখেন, সিলেক্ট করা যাচ্ছে। সিলেক্ট করা থাকলে একটা অসুবিধা যে আমার শেপ যদি থাকে এর মধ্যে, আমার ডিজাইনের মধ্যে যদি কোনো শেপ ইউজ করা থাকে, তখন কী হবে, সিলেক্ট করতে গেলে এই গাইডগুলো সিলেক্ট হয়ে যাবে। হয়তো আমি এই শেপগুলো মুভ করতে চাচ্ছি, গাইডগুলো মুভ হয়ে যাচ্ছে, যেটা আসলে একটা প্রবলেম। তো গাইড যদি নেই আমরা কি করব, গাইডগুলো লক করে রাখবো। আবার যদি ডিলিট করে দিতে চাই, তখন গাইডগুলোকে যদি আনলক করে দেই, এভাবে সিলেক্ট করা যাবে, এবং সিলেক্ট করা গেলে সেটাকে একটা অবজেক্ট ডিলিট করার মতোই ডিলিট চেপে ডিলিট করা যাবে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি চাই গাইডগুলো থাকবে, কিন্তু এখন এই সময়টার জন্য আমি গাইডটাকে চাচ্ছি না, তখন কি করব, গাইডটাকে হাইড করে দিব। হাইড করে দিলে কি হবে, গাইডটা আর পাওয়া যাবে না। পরে আবার যদি আমি শো করে দেই, গাইডগুলো আবার আমি পেয়ে যাচ্ছি যখন দরকার। তো গাইড নিয়ে আপাতত, গাইড কীভাবে তৈরি করতে হয়, গাইড কীভাবে লক করতে হয়, কীভাবে হাইড করতে হয়, শো করতে হয়, কীভাবে ডিলিট করতে হয়, এই কয়েকটা জিনিস জানলেই চলবে। আরেকটা গাইড আছে যেটাকে বলা হয়, আপাতত এটাকে আমি আনলক করে ডিলিট করে দিচ্ছি। আরেকটা গাইড আছে যেটাকে বলা হয় স্মার্ট গাইড। স্মার্ট গাইডটা কীরকম, আমি একটা শেপ নিলাম, আমি যখন একটু আশেপাশে নড়াচড়া করতেছি, দেখেন একটা কি কালার, এটা গ্রিন, লাইম গ্রিন মনে হয়, যাই হোক টিয়া, হ্যাঁ। তো এই কালারের একটা কিন্তু সাজেশন চলে আসে, খেয়াল করছেন? সাজেশন দেখাচ্ছে যে যখন আমি এটার সেন্টার বরাবর আসতেছি, সে একটা লাইন টেনে দিচ্ছে, যখন বটম বরাবর আসতেছি একটা লাইন টেনে দিচ্ছে, যখন আর্টবোর্ডের মাঝখানে আসতেছি আর্টবোর্ডের সেন্টার সেটা বলে দিচ্ছে। এই যে সাজেশনগুলো, এগুলোকে বলা হয় স্মার্ট গাইড। এটাকে আমি চাইলে এনেবল ডিসেবল করতে পারি, এটাও ভিউ মেনু থেকে স্মার্ট গাইডস না, এটা চেক করা আছে, তার জন্য এই সাজেশনগুলো আমি পাচ্ছি। কন্ট্রোল ইউ যখন আমি তুলে দিব, এই সাজেশনটা আমি আর পাচ্ছি না। এটা সুবিধার জিনিস, তার জন্য দিয়ে রাখাটাই বেটার। আরেকটা শেপ ধরন তৈরি করা আছে, এই শেপটাকে আমি হয়তো অ্যালাইন করব। আমি চাচ্ছি এটার বরাবর, মানে এটার বটম বরাবর এটার টপটা রাখবো। এখানে আছে, জাস্ট নিয়ে আসলাম, একটা সাজেশন দেখাই দিলাম, আমি ছেড়ে দিলাম। ইজি না ব্যাপারটা? এই সুবিধাগুলো এখান থেকে পাওয়া যায়। তারপরে আরেকটা জিনিস, পাথ অ্যাঙ্কর ব্যাপারটা কি বুঝেন আপনারা, কোনটা পাথ কোনটা অ্যাঙ্কর? তো ওই জায়গাটাতে গেলে কিন্তু সে বলে দিচ্ছে যে এটা অ্যাঙ্কর, এটা পাথ, এই ব্যাপারগুলো কিন্তু স্মার্ট গাইডই করতেছে। তার মানে এটা একটা সুবিধা।
এই ব্যাপারগুলো কি চেক করা দরকার আছে, গাইডের ব্যাপারটা চেক করা দরকার আছে, এটা একটু দেখি। প্রথম শর্টকাটগুলো হচ্ছে আসলে জুম করার কিছু ওয়ে দেখাচ্ছে আমি, কিভাবে জুম করতে হয়, জুম ইন জুম আউট করতে হয়, সেই জিনিসটা আমি একটু দেখাই। জুম নর্মালি হচ্ছে কন্ট্রোল প্লাস দিয়ে, তাই না? কন্ট্রোল প্লাস দিয়ে দেখেন, জুম ইন হচ্ছে কন্ট্রোল মাইনাস, জুম আউট হচ্ছে, একটা গেল। আরেকটা জুম করতে পারি অল্টার চেপে, কিবোর্ড থেকে অল্টার চেপে, যদি মাউসের যে স্ক্রল হুইল আছে এটা সামনের দিকে ঘুরালে জুম ইন, পিছনের দিকে ঘুরালে জুম আউট, দুইটা ওয়ে গেল, তাই না? আরেকটা ওয়ে আছে এখান থেকে জুম টুল, জুম টুলটা ইউজ করে জুম করা। এই জিনিসটা কিবোর্ড থেকেও করতে পারবো, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল স্পেস চাপি, আমার মাউসটা কার্সরটা দেখেন, জুম জুম আসছে না, এখন যদি ক্লিক করি জুম ইন, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল অল্টার স্পেস চাপি, কার্সরটা দেখেন, জুম মাইনাস হয়ে আসে না, ক্লিক করলে জুম আউট। যে কোনো একটা মনে রাখবেন জুম করার জন্য, সাধারণত আমরা ইউজ করি যেটা সেটা হচ্ছে কন্ট্রোল স্পেস জুম ইন, কন্ট্রোল অল্টার স্পেস জুম আউট। আচ্ছা এখানে আরেকটা জুম দেখেন, একটাতে ক্লিক করতেছিলাম জুম হচ্ছিল, আরেকটাতে আমি ড্র্যাগ করতেছি এটাও জুম করতেছে। তো ড্র্যাগ করে জুম করাটা ইলাস্ট্রেটরের জন্য তারাই পারবেন যাদের পিসিতে জিপিইউ সাপোর্ট, মানে গ্রাফিক্স কার্ড থাকবে ইলাস্ট্রেটরের জন্য। যাদের এটা নাই, আপনাদের পিসিগুলোতে নাই, আপনারা এই জুমটা পাবেন না। হ্যাঁ, বাসায় যাদের আছে তারা এটা পাবেন, এটাকে বলা হয় অ্যানিমেটেড জুম। এই যে এখান থেকে দেখেন অ্যানিমেটেড জুমটা দেয়া আছে, এটা গ্রাফিক্স কার্ডের। আচ্ছা আপাতত একটা দেখলেই চলবে, এটা জাস্ট আমি একটু আলাদা বললাম, একটু বাইরে বললাম আর কি, বলে দিলাম কন্ট্রোল স্পেস চেপে ড্র্যাগ করে। ফটোশপে এমনিতেই হবে, ফটোশপে এমনিতেই হয়ে যাবে। আচ্ছা এটা গেল জুম ইন জুম আউটের ব্যাপারগুলা। তারপরে আরেকটা কাজ, সেটা হচ্ছে স্পেস, স্পেস দিয়ে একটা কাজ করা যায়। এখান থেকে দেখেন একটা টুল আছে, এটাকে বলা হয় হ্যান্ড টুল। গ্রেডিয়েন্ট আসলে ভুল দেখাচ্ছে, গ্রেডিয়েন্ট টুল এটা, এটা সিলেক্ট হয়ে আসার জন্য দেখাচ্ছে হ্যান্ড টুল। তো কিবোর্ড থেকে যদি আমি স্পেস চাপি, এরকম একটা হ্যান্ড টুলের মতো হ্যান্ড চলে আসবে, এবং এটা দিয়ে কী করা যাবে, এই আর্টবোর্ডটার বিভিন্ন জায়গায় আমি ঘুরতে পারবো, বিভিন্ন জায়গায় আমি যেতে পারবো। কারণ অনেক বড় করে জুম করা আছে, পুরো শেপটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তাই না? আমার হয়তো ডান দিকের কোণায় যাওয়া দরকার, স্পেস চেপে আমি ড্র্যাগ করে এই কোণাটায় চলে আসলাম। এটা ডিজাইন করার সময় এই সুবিধাগুলো পাওয়া যাবে যদি স্পেস চেপে আমি হ্যান্ড টুলে যাই। সবার থেকে বড় যে কীটা আছে কিবোর্ডে, এটা আসলে চাপতেও সুবিধা, ইজিলি এটাতে সবসময় যেতে পারলে কাজ করার ফ্লেক্সিবিলিটি বাড়বে। আর এই হ্যান্ড টুলটা ইলাস্ট্রেটরের যে কোনো টুলে থাকা অবস্থায় কাজ করবে, যে কোনো টুলে থাকেন না কেন, কিবোর্ড থেকে স্পেস চাপবেন হ্যান্ড টুলে সে কনভার্ট হয়ে যাবে, শুধুমাত্র টাইপ টুলে থাকা অবস্থায় সেই কাজটা করবে না। কেন করবে না বলেন তো? তখন একটা করে স্পেস কাউন্ট করবে, টাইপ করার সময় স্পেসের যে কাজ সেই কাজটা করবে, হ্যান্ড টুলে আর আসবে না, কিন্তু বাদ বাকি সব সময় যে কোনো টুলে থাকা অবস্থায় হ্যান্ড টুলে আমি কাজ করতে পারবো। এটাকে বলা হয় প্যান অ্যারাউন্ড, মানে চারদিকে প্যান করতে পারা যায় স্পেস চেপে। তারপরে আরো কিছু স্ক্রিন মোড আছে, সেটাকে বলা হয়, প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কন্ট্রোল জিরো। কন্ট্রোল জিরোকে বলা হয় ফিট টু স্ক্রিন। ফিট টু স্ক্রিন মানে হচ্ছে আমার এই জায়গাটাতে যতটুকু জায়গা আছে, এতটুকু জায়গা না স্ক্রিনের জন্য, এগুলো তো স্ক্রিন না আমার, এইটুকুতে আমি কাজ করতে পারি না, তাই না? এখান থেকে কাজ করতে পারি। তো ফিট টু স্ক্রিন মানে হচ্ছে এই জায়গাটুকুর মধ্যে আমার এই সাদা আর্টবোর্ডটাকে ফিট করে দিবে। দেখেন আমি যদি কন্ট্রোল জিরো দেই, এই জায়গাটুকুর মধ্যে চলে আসছে না আমার আর্টবোর্ডটা, বোঝা যাচ্ছে? এটা ফিট করে দিবে, যে অবস্থায় থাকুক না কেন, সে যদি এরকম ছোট অবস্থায় থাকে কন্ট্রোল জিরো দিব, ফিট করে ফেলতেছে। আরেকটা জিনিস, সেটাকে বলা হয় অ্যাকচুয়াল সাইজ। তো অ্যাকচুয়াল সাইজটা পাবো আমরা কন্ট্রোল ওয়ান দিলে। কন্ট্রোল ওয়ান যদি দেই, একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল সাইজটা কীভাবে বুঝবো, নিচের দিকে দেখেন,
নিচের দিকে দেখেন এর জুমিং লেভেলটা এখন কত 100%, তাই না? তো এটাকে বলা হয় অ্যাকচুয়াল সাইজ। তো যে কোনো অবস্থায় থাকি না কেন, আমি যদি এরকম ছোট থাকি বা অনেক বড় থাকি, দেখেন 8500% জুম দেখাচ্ছে। আমি কন্ট্রোল ওয়ান দিব, জুমিং লেভেল 100%-এ চলে আসবে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সাইজ। যে কোনো ডিজাইন তৈরি করে আমি যদি কন্ট্রোল ওয়ান দেই, আমি বুঝতে পারবো ডিজাইনটা আমার আসলে এত বড় তৈরি হয়েছে, এই অ্যাকচুয়ালি আসলে এত বড় তৈরি করছি। জুম করলে তো সেটা তো আমি বড় করে দেখতে পাবো, তাই না? অ্যাকচুয়াল সাইজ দিয়ে আমরা একটু চেক করে নিব আমাদের ডিজাইনটা আসলে কত বড় হচ্ছে। মাঝে মাঝে এই জিনিসটা করা হয়। আচ্ছা, এটা গেল। তারপরে যে কন্ট্রোল জেড এর ব্যাপারটা, আনডু করা, কন্ট্রোল জেড, এটা কি দেখানো লাগবে? কন্ট্রোল এ, অল সিলেক্ট, এটা দেখাতে হবে? কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি, এগুলো দেখাতে হবে না। কন্ট্রোল এক্সটাও দেখাচ্ছি না, কাট করবে। কন্ট্রোল সিটা আমি দেখাবো। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, মানে যা থাকবে আর্টবোর্ডের মধ্যে সব সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল সিটা আমি দেখাচ্ছি, দেখেন। কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি। পেস্টটা কোথায় হলো? একটু দূরে হলো, তাই না? কন্ট্রোল সি কন্ট্রোল ভি এর কাজটা আপনারা পারবেন, এটা আমি আশা করতে পারি, তাই না? এখন আরেকটা এই পেস্ট করার আরেকটা অপশন আমি দেখাবো। অনেক সময় এরকম দরকার হয় ডিজাইনের ক্ষেত্রে, যে একটা শেপ আমার এই বরাবর আছে, হুবহু আমি এই সেমটা চাচ্ছি, এই সেম শেপটা চাচ্ছি, ঠিক এই শেপটারই উপরে চাচ্ছি, অন্য কোথাও যাতে না যায়, সেক্ষেত্রে একটু মডিফাইড পেস্ট করা হয় একটু অন্যরকম কমান্ড দিয়ে। কপিটা আমি কন্ট্রোল সি দিয়েই করব। আর এখানে দুইটা টাইপ থাকবে, যে আমি নতুন যে শেপটা নিব সেটা এই অরিজিনাল শেপটার উপরে আসবে না নিচে আসবে। যদি উপরে চাই তাহলে পেস্ট করব কন্ট্রোল এফ দিয়ে, এফ মানে হচ্ছে ফ্রন্ট। আর যদি নিচে চাই তাহলে পেস্ট করব কন্ট্রোল বি দিয়ে, বি মানে হচ্ছে ব্যাক। এটা মনে রাখা যাবে না? তো কন্ট্রোল সি দিয়ে আমি কপি করেই রাখছি, কন্ট্রোল এফ যদি দেই ঠিক উপরে আরেকটা শেপ আমি পাইছি, সেম কালারের সেম সাইজের। আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখন এই শেপটাকে যদি আমি একটু সরাই, নিচের শেপটা কি আসে না আমার আগের? বোঝা গেল ব্যাপারটা না? বুঝেন নাই? আচ্ছা, এবার কিছু স্ক্রিন মোড দেখেন। এই পাশ থেকে দেখেন টুলগুলো দেখা যাচ্ছে, তাই না? এই পাশ থেকে প্যালেটসগুলো দেখা যাচ্ছে। তো অনেক সময় কি দরকার হয়, কোনো একটা ডিজাইন শেষ হয়ে গেলে সুন্দর একটা ভিউ পাওয়ার জন্য এফ চাপা হয়। এফ একবার চাপলে এই উপরে যে ডকুমেন্টের নাম টাম ছিল এগুলো রিলিজ করে দিচ্ছে। পরবর্তীতে যদি চাপি, টুলস প্যালেটস এপাশ থেকে সব চলে যাচ্ছে, শুধু কি থাকতেছে আমার এই আর্টবোর্ডটা। এখন ডিজাইনটা দেখতে একটু সুবিধা না? এপাশ থেকে একটু আবর্জনা টাবর্জনা চলে গেছে মনে হচ্ছে। এফ চাপলে, শুধু এফ একবার চাপবেন, এখান থেকে যে ডকুমেন্টের নাম বা প্রিভিউ টাইপ এগুলো চলে যাচ্ছে। তারপর এবার চাপলে সে এই মোডটাতে নিয়ে আসবে। আবার যদি চাপি এফ, তখন আবার আমি কি করব, আগের মোডে চলে যাব। আর ট্যাব চেপে একটু দেখতে পারেন, ট্যাব চাপলে কি হবে, জাস্ট এবার থেকে প্যালেটস আর টুলস গুলো চলে যাবে, উপরে এটাও থাকবে। এটাকে বলা হয় সলো ক্যানভাস, একটু দেখে নিতে পারেন। এই জিনিসগুলো কি প্র্যাকটিস করবেন, এই জায়গাটাতে একটু খেয়াল করেন, আনটাইটেল ওয়ান বলতেছে, তাই না? এই ডকুমেন্টটার কোনো নাম দিই নাই আমি, তার জন্য আনটাইটেল দেখাচ্ছে। আর জুমিং লেভেলটা দেখাচ্ছে এখানে 84%, কালার মোড 8GB, আর সাপোর্টটা পাচ্ছে জিপিইউ থেকে, তার জন্য জিপিইউ দেখাচ্ছে। যদি সিপিইউ থেকে পেতো তাহলে সিপিইউ দেখাতো। আর এখানে বলতেছে প্রিভিউ, এই প্রিভিউটা নিয়ে আসলে কথা বলবো এখন। আমরা নর্মালি যে মোডে কাজ করি এটাকে বলা হয় প্রিভিউ মোড। আরেকটা মোড আছে যেটাকে বলা হয় আউটলাইন মোড, সেটা একটু দেখবো কিভাবে কনভার্ট করা যায়। কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ওয়াই চাপি তো এই আউটলাইন মোডে যাওয়া সম্ভব। আউটলাইন মোডে কি করতেছে, দুইটা শেপ ছিল না, দুইটা শেপের শুধু আউটলাইনটা দেখাচ্ছে, তাই না? আর সেন্টারটা দেখাচ্ছে। কোনো কালার টালার কি পাওয়া যাচ্ছে? দেখেন কোনো কালার নাই, এই জন্য এটাকে বলা হচ্ছে আউটলাইন মোড। ডিজাইন শেষে বা ডিজাইনের মাঝখানে এসে অনেক সময় ডিজাইনের মধ্যে কিছু গার্বেজ তৈরি হয়, কিছু অ্যাঙ্কর, কিছু পাঁচ এক্সট্রা থেকে যায়, যেগুলো আসলে প্রিভিউ মোডে দেখা যায় না, তখন আউটলাইন মোডে এসে সেগুলো দেখতে পাওয়া যায় এবং সেগুলো ডিলিট করে ফেলা যায়। এবং অনেক সময় কিছু মানে ডিসেন্সি নষ্ট হয়ে যায়, কোনো জায়গায় হয়তো জয়েন থাকে না, কোনো জায়গায় একটু
নড়ে চড়ে যায়, এই জিনিসগুলো আউটলাইন মোডে এসে পরিষ্কার দেখতে পাওয়া যায়, কারণ সেইগুলো এখান থেকে ফিক্স করে ফেলা যায়। দেখেন এই জায়গাটাতে আমি যদি একটা অ্যাঙ্কর ক্রিয়েট করে দেই, শুধু একটা অ্যাঙ্কর দিছি, আমি দেখতে পাচ্ছি এটা এখন, কিন্তু আমি যদি আউটলাইন মোডে যাই অ্যাঙ্করটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এটা সুবিধা আউটলাইন মোডে। কন্ট্রোল ওয়াই, শেপ, আমরা তো শেপ তৈরি করা শিখছি গত ক্লাসে। কোনো একটা শেপ, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই শেপটাকে কিভাবে গাইড বানানো যায় সেটা একটু দেখব। যে কোনো শেপকে আমরা গাইড হিসেবে তৈরি করতে পারবো, বুঝা যাচ্ছে? ধরেন এই শেপটা আমি নিলাম, এটাকে গাইড বানানোর জন্য সিম্পলি এই শেপটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, নিচে একটা অপশন পাওয়া যাবে মেক গাইডস, এটাতে ক্লিক করে দিলে গাইডের যে কালারগুলো ছিল সেই কালারের পাওয়া যাচ্ছে না, তার মানে এই শেপটা এখন গাইডে কনভার্ট হয়ে গেছে। এই কাজটুকু করতে পারা যাবে না। আচ্ছা আরেকবার দেখেন, এই গাইডটাকে আমি এবার কি করতে পারবো, রিলিজ করে আবার আগের মতো শেপেও নিয়ে আসতে পারবো। রিলিজ গাইড যদি করে দেই আবার আগের শেপে চলে আসবে। এইটুকু একটু দেখে মেক গাইড বানানোর জন্য আরও দুইটা টেকনিক আছে। একটা হলো একটা কিবোর্ড শর্টকাট আছে, কন্ট্রোল ফাইভ। কন্ট্রোল ফাইভ দিলে আপনি অনেক সময় দেখা যাবে রাইট বাটন ক্লিক করে কখনো মেক গাইড পাচ্ছেন না, কখনো কখনো কোনো কমপ্লেক্সিটির কারণে সেটা হতে পারে, তখন যেটা করবো কন্ট্রোল ফাইভ দিতে পারেন। অথবা আপনি ভিউ মেনুতে যদি যান, এখানে পাবেন গাইডস, গাইডস থেকে আপনি পাবেন মেক গাইড, এখানে শর্টকাটটা দেওয়া আছে। তার মানে আপনি এখানে এসে ক্লিক করেও করতে পারেন অথবা কন্ট্রোল ফাইভ দিয়েও করতে পারেন। রিলিজ করতে হয় একটা শেপকে, আপনি গাইড করলেন, রিলিজ করার জন্য দুইটা কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হলো আপনাকে এটা আনলক অবস্থায় থাকতে হবে, যদি আপনি লক অবস্থায় রাখেন তাহলে এটা আসলে আনলক করা সম্ভব না। ফার্স্ট কন্ডিশন হলো আনলক করতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো এটাকে সিলেক্ট রাখতে হবে, আপনি যদি সিলেক্ট না করেন তাহলে এটাকে রিলিজ করার কোনো অপশন নেই। রিলিজ করার জন্য দুইটা অপশন আছে, তিনটা অপশন একই রকম, যে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে করতে পারেন অথবা গাইড থেকে ভিউ মেনু থেকে গাইডস থেকে আপনি এখানে রিলিজ গাইড দিতে পারেন অথবা শর্টকাটটা ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনার এখানে মনে হয় কন্ট্রোল আছে, এখানে আমার এখানে অন্য ম্যাকের কারণে অন্য একটা কমান্ডস দেখাচ্ছে। তাহলে তিনটা কন্ডিশনে আপনি রিলিজ করতে পারেন। তার মানে রিলিজ করার জন্য প্রি কন্ডিশন হলো দুইটা, আপনাকে এখানে লক থাকা যাবে না, আনলক কন্ডিশন থাকতে হবে, সেকেন্ড হলো সিলেক্ট থাকতে হবে। কি অবজেক্টের প্রয়োজন হয়, মনে করেন আমরা এরকম কয়েকটা শেপ নিয়েছি, শেপের যে ডিস্টেন্সগুলো আছে একই রকম ডিস্টেন্স নাই, তাই না? ডিস্টেন্সগুলো একই রকম আছে নাই? তাহলে এই ডিস্টেন্সগুলো যদি আমি সমান ডিস্টেন্সে নিতে চাই, মনে করেন এই গ্যাপগুলো আমি হয়তো 10 পিক্সেল অথবা 10 পয়েন্ট করে নিতে চাই, সেম একটা ডিস্টেন্স হতেই পারে। সেক্ষেত্রে কী করবেন, এখানে যখন যাবেন একের অধিক যখন আপনি অবজেক্ট সিলেক্ট করবেন, একটার বেশি যখন শেপ সিলেক্ট করবেন তখন এটা অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ এটা অ্যাক্টিভ হবে না। তখন আপনি কী করবেন, অ্যালাইন টু কি অবজেক্ট লিখবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে সাথে এই জায়গাটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে আপনি কত দূরত্ব দিতে চান সেটা লিখেন, আপনি হয়তো 50 আছে, এখানে আমি হয়তো 20 দিতে চাই, 20 পয়েন্ট লিখে এন্টার করবেন। এন্টার করার পরে এখানে দুইটা কন্ডিশন আছে, আপনি যখন হরিজেন্টালি করবেন তখন যখন ভার্টিক্যাল করবেন ভার্টিক্যালটা সিলেক্ট করবেন, যখন হরিজেন্টাল করবেন হরিজেন্টাল সিলেক্ট করবেন, তখন সে এই ডিস্টেন্সটাকে মেজার করেই ঠিক করে দিবে। আমি এখন হরিজেন্টালি আছে আমার এগুলো, আমি হরিজেন্টালি যদি ক্লিক করি সবগুলোর ডিস্টেন্স 20 পয়েন্ট করে দিয়েছে। আবার যখন আপনি উল্টো দিকে করবেন, ভার্টিক্যালি করবেন, একই কন্ডিশন, কোনো ডিফারেন্স নেই। এই তিনটা ধরে যদি আপনি এখান থেকে কি অবজেক্টে যান এবং 20 দিয়ে এন্টার করেন, দেন ভার্টিক্যালি দেন 20 পয়েন্ট করে দেবে। এখন শুধু এটা যদি এন্টার করেন তখন কি হয়, এটা ধরুন নির্দিষ্ট ডিস্টেন্স, মনে করেন এটা এরকম ডিস্টেন্সে আছে, আপনি তিনটাকে চারটাকে সমান ডিস্টেন্স করতে চান, এখানে যদি ক্লিক করেন সে 20 পয়েন্ট করবে না, সে ইকুয়াল করে দিবে, দুইটা অবজেক্টের দুইটা দূরত্ব যে আছে দুইটাকে ঠিক রেখে মাঝখানে জায়গাগুলোকে সমান করে দেবে, ইকুয়াল করে দেবে। বিষয়টা ক্লিয়ার? ভার্টিক্যাল হরিজন্টাল দুইটাই করবে। আর যদি আপনি কি অবজেক্ট দেন তখন যেই মেজারমেন্টটা দিবেন সেই অনুযায়ী সে ডিস্টেন্সটা তৈরি করবে। কারো কনফিউশন আছে, বুঝেননি? আচ্ছা, পেন টুলের জন্য যে কাজটা করবেন, এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা তো জানি এটা আনার সিস্টেমটা অলরেডি সবাই জানি, এখানে ক্লিক করবো বের হয়ে আসবে। অনেকে ভুল করে প্লাসটা মাইনাস অথবা অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করেন, সেটা করবেন না। প্রথমে যে টুলটা আছে এটার নামই পেন টুল, বাকিগুলো আসলে পেন টুল না। সো আমরা সিলেক্ট করবো কোনটা, প্রথমটা।
প্রথম পেন টুলটা দিয়ে যখন আমি একটা জায়গায় ক্লিক করবো, একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে, যে চার কোনা যে পয়েন্টটা তৈরি হয়েছে এটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। সেকেন্ড, আমি আরেকটা দূরত্ব যদি ক্লিক করি তাহলে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। এরকম করে আমি যত ক্লিক করতে থাকবো এক একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে, আনটিল আমি যখন ফিনিশিং পর্যন্ত না আসবো তখন আমার এটা কন্টিনিউয়েশন চলতে থাকবে। যদি এরকম হয় আমি কন্টিনিউ করতে চাই না, এখানে আমি শেষ করতে চাই, সেক্ষেত্রে আপনি সিলেকশন মেনুতে চলে যেতে পারেন। সিলেকশন মেনুতে চলে গেলে এটা এন্ডিং হয়ে যাবে, এটা কন্টিনিউ করবে না, এটাকে ওপেন পাথ বলে, এটা আসলে ওপেন অবস্থায় আছে। যদি আপনি ক্লোজ করতে চান তাহলে যেটা করতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট একই রকম আপনি সিম্পলি ক্লিক করেন, পাথ ড্র করেন, যখন নাকি ক্লোজিংয়ে আসবে পাথের শেষে দেখেন একটা ডিগ্রি সাইন আছে, তাই না? দেখা যাচ্ছে পিছনে যারা আছেন, ডিগ্রি সাইনটা আসার পরে আপনি দেখেন এই জায়গাটা একটু বড় করে দেখাচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটা, সিম্পলি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে সে ক্লোজ হয়ে যাবে। এখন আপনি সিলেকশন টুলে না গেলেও কিন্তু দেখবেন যে পাথটা আর কন্টিনিউ নেই। পাথ ড্র করার সময় সাথে যে একটা জিনিস দেখাচ্ছে এটা আমি ক্লিক হচ্ছে না, এটাকে বলে রাবার ব্যান্ড। এই রাবার ব্যান্ডটা চাইলে আপনি অফ করে নিতে পারেন, তবে এটা থাকা ভালো যে এটা আপনাকে গাইড করছে যে কোন দিকে যাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন যে নেক্সট ক্লিকটা করলে কোন দিকে যাবে। এটা ইলাস্ট্রেটরে সিসির প্রথম দিকেও ছিল না, আগে তো ছিলই না, নতুন অ্যাড করেছে, তো এটা আসলে খুব উপকারী একটা অপশন দিয়েছে। আমরা ইনিশিয়ালি আচ্ছা পেন টুল দিয়ে সিম্পলি আমরা যে কোনো স্ট্রেট লাইন অথবা এরকম যে কোনো ডিরেকশন আমরা ড্র করতে পেরেছি, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এখন আমরা একটু ডিফারেন্ট, যেটা আমাদের কিউরিয়াসিটি ছিল সেটাতে আমরা যাব। সিম্পলি প্রথমে যেটা করবেন, ক্লিক করে ড্র্যাগ করতে পারেন, নিচের দিকে হোক বা উপর দিকে হোক, আমরা ইনিশিয়ালি শিখি নিচের দিকে ড্র্যাগ করা। আপনি যদি শিফট প্রেস করেন তাহলে সোজা এই যে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্টের নাম আছে, প্রথম যে মাঝখানে পয়েন্টটা তৈরি হয়েছে ক্লিকের জায়গাটা, এটাকে আবার অ্যাঙ্কর পয়েন্ট বলে। আর এই যে দুইটা মাথা দেখতে পাচ্ছেন এটাকে বলে কন্ট্রোলার, অ্যাঙ্কর পয়েন্টের কন্ট্রোলার বলে। তাহলে আমরা প্রথমে ক্লিক করে যেটা করলাম একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করলাম, আর যখন ড্র্যাগ করেছি সাথে দুইটা কন্ট্রোলার তৈরি হচ্ছে। যদি আমরা শিফট প্রেস করি তাহলে সে স্ট্রেট আসবে, তাহলে আমরা শিফট প্রেস করে ছেড়ে দিতে পারি। সেকেন্ড ক্লিকটা আমরা এই বরাবর ডিস্টেন্সে যখন যাব একটু দূরে, হ্যাঁ এমন কোনো মাপ নেই এখানে যে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি, এরকম কোনো দূরত্ব নাই, আপনি যে কোনো একটা দূরত্বে যান গিয়ে। আগেরটা আমরা ড্র্যাগ করেছি নিচের দিকে, এই ড্র্যাগটা আমরা করব উপরের দিকে, তাহলে একটা কার্ভ শেপ তৈরি হচ্ছে। তার মানে হলো দুইটা দূরত্বে যদি আমরা ড্র্যাগ করি তাহলে একটা কার্ভ শেপ তৈরি করা সম্ভব। আচ্ছা পরের স্টেপটা হলো আমরা যখন সিঙ্গেল একটা কার্ভ তৈরি করতে পারছি, এখন ডাবল কার্ভ কীভাবে তৈরি করে সেটা আমরা দেখব। সিঙ্গেল একটা ক্লিক করে আমরা ড্র্যাগ করব উইথ শিফট। আমরা সেকেন্ড ক্লিকটা করে কোন দিকে ড্র্যাগ করেছিলাম মনে আছে আগেরবার? উপরের দিকে। এবার আমরা উপরের দিকে করব না, প্রথম দিকে নিচে ড্র্যাগ করেছি, সেকেন্ডবারও আমরা নিচের দিকে ড্র্যাগ করব। তাহলে যেটা হবে ডাবল কার্ভ তৈরি হবে, দুইটা কার্ভ, আগে ছিল সিঙ্গেল একটা কার্ভ হয়েছে, এখন ডাবল কার্ভ তৈরি হবে, একটা স্টার তৈরি করলাম। সিম্পলি স্টার তৈরি করার পর এটাকে মেক গাইড করতে আমরা পারি, মেক গাইড সিম্পলি মেক গাইড করব, ঠিক আছে। এখন যে কাজটা করবেন, পেন্টুলে যাবেন, পেন্টুল দিয়ে একটা স্টার বানাবেন। স্টার বানানোর জন্য জাস্ট পয়েন্টগুলোতে আমরা ক্লিক করছি, খেয়াল করেন পিছনে যারা আছেন, হ্যাঁ এটার উপরেই আমরা আরেকটা স্টার ড্র করছি। তার মানে হলো একটা স্টার তো অটোমেটিক তৈরি হয়েছে, এখন আমরা পেন্টুল দিয়ে একটা স্টার বানানো শিখব। সেম একটা স্টার হয়েছে না? নেক্সট আমরা আবার একটা স্টারই ড্র করব, কিন্তু এই স্টারটা ড্র করার পর একটা কাজ আছে, কাজটা হলো প্রথমে যে ফিল কালারটা আছে এটা আমরা নান করে ফেলবো। এটা করতে পারবো না আমরা সবাই, ফিল কালার নান করতে পারি। আচ্ছা নেক্সট স্টেপে যেটা করব, আমরা ইফেক্ট নামে একটা মেনু আছে, ইফেক্ট মেনুর পরে দেখেন ট্রান্সফর্ম ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম বলে আরেকটা সাব মেনু আছে। তারপরে থার্ড স্টেপে আছে টুইস্ট, আমি আপনাদের দেখিয়ে দিব, আবার আপনারা যখন তৈরি করবেন এখন লেখার প্রয়োজন নেই, দেখিয়ে দিব। ইফেক্ট মেনুতে যাবেন, ডিস্টর্ট ট্রান্সফর্ম, তারপরে টুইস্ট। এখানে যাওয়ার পরে এখানে একটা ডিগ্রি সাইন আছে, আপনি সিম্পলি 45 লিখেন, আর কিছু করতে হবে না। 45 ডিগ্রি লেখার পরে ওকে করবেন, ওকে করার পরে আপনি দেখেন দুইটা শেপ তৈরি হয়েছে। দুইটা শেপের মানে হলো আপনার কার্ভ যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে প্রিভিউ, আর ড্রেগ স্টার যেটা দেখা যাচ্ছে সোজা যেটা আছে এটা হলো রিয়েলিটি। এখন রিয়েলিটিটাকে, প্রিভিউটাকে রিয়েলিটিতে নিতে হলে কিছু কাজ করতে হবে, আর একটা স্টেপের কাজ করতে হয়, সেটা হলো অবজেক্ট মেনুতে যেতে হবে, তারপরে হাই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স বলে একটা কথা আছে, অ্যাপিয়ারেন্সটাকে এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড করলে সে রিয়েলিটিতে চলে আসবে। তার মানে হলো এখন স্টারটা কার্ভ মোডে চলে আসছে, তাই না? আচ্ছা পরের স্টেজে যে যে কাজটা করবেন, পেন টুল নিয়েছি, পেন টুল নেওয়ার পরে আমরা ক্লিক
কোনো পাশ থেকে করবেন না, উপরের দিকে যে স্টারের মাথাটা থাকবে সেটাতে সিম্পলি একটা ক্লিক করবেন, একটা সিঙ্গেল ক্লিক। সিঙ্গেল ক্লিক করার পরে নেক্সট যেটা করবেন সেটা হলো ক্লিক করে পরে স্টেজে ক্লিক করে ছাড়বেন না মাউসটা। প্রথমে কি করলেন, ক্লিক করলেন, পরে স্টেজে ক্লিক করে মাউস ছাড়বেন না, ধরে রাখবেন। ধরে রেখে মাউসটা যে ড্র্যাগ করবেন, কোন দিকে ড্র্যাগ করবেন সেটা বুঝতে হবে। ড্র্যাগ করার দিকটা ডানে হতে পারে, বামে হতে পারে, তাই না? ড্র্যাগ করার দিকটা হবে আপনার ভিতরের দিকে, ইনসাইডে, যে কার্ভ থাকবে কার্ভের ইনসাইডে হবে ড্র্যাগটা। ভিতরের দিকে ড্র্যাগ করবেন, আর খেয়াল রাখবেন, একটু চোখ রাখতে হবে যে আপনার বাহিরের পাশটা অন্য পাশটা মিলানোর যেটা মিলছে কিনা। তার মানে হলো আপনার চোখ নাক মুখ একটু খোলা রাখতে হবে, যে আপনি এদিকে কন্ট্রোল করছেন কিন্তু উল্টা দিকে আপনার মিলছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, যখন এরকম হয়ে গেলো, আমি যদি পরেরটায় যাই, দেখেন মিলছে না কিন্তু, ঝামেলা করছে, সেক্ষেত্রে কন্ডিশন হলো আপনি যে অ্যাঙ্কর পয়েন্টটা ড্র করেছিলেন ক্লিক করে, সেখানে যখন মাউস নিয়ে যাবেন, আপনি পিছনে দেখেন একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে, তাই না? অ্যারো চিহ্ন আসা অবস্থায় একটা ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন না, সিঙ্গেল ক্লিক করবেন। সিঙ্গেল ক্লিক করলে যে অ্যারো পয়েন্টটা মুছা দরকার, কাটা দরকার, সেটা কেটে যাবে অটোমেটিকলি। নেক্সট স্টেপে যে আপনি আবার ক্লিক করে, এখন আর আপনি ক্লিক ছেড়ে দিতে পারবেন, এখন ক্লিক করে ড্র্যাগ করবেন, কারণ সবগুলোই কার্ভ। তাহলে এরকম সিম্পলি একটা স্টেপ ধরে ধরে আপনি কি করবেন, ড্র্যাগ কার্ভ করছেন, আবার এখানে একটা ক্লিক করে এটাকে কেটে দিতে হবে। নেক্সট আবার ক্লিক করে কার্ভটা দেখেন আমি কোন দিকে নিয়ে যাচ্ছি, এটা একটু খেয়াল রাখতে হবে, কার্ভটা উল্টা দিকে টানলে সারাদিন টানবেন কিন্তু মিলবে না। এখন লাইনটা যেন মিলে কাছাকাছি করার চেষ্টা করেন। ইনিশিয়ালি হয়তো আমি যেরকম করছি এরকম হবে না, যদিও আমি পাতে খুব একটা ভালো না। লাস্টে যখন আসবেন, লাস্টে একটা প্রবলেম হবে, সবার শেষে যখন আসবেন মাথায় আসলে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি, একটা ডিগ্রি সাইন দেখবেন, ক্লিক করে ছাড়বেন না, ক্লিক করে ধরে রাখবেন, টান দিবেন, কিন্তু একটা কন্ট্রোলার কিন্তু নাই, কিন্তু না থাকলেও আপনার মাথায় রাখতে হবে একটা কন্ট্রোলার আছে, ওইটা মাথায় রেখেই আপনি এটা মিলানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন মিলে গেছে, যখন শেষ তখন আপনি সিলেকশন টুলে যাবেন এবং এটার একটা বাইরে ক্লিক করবেন, ডিসিলেক্ট করবেন, ক্লিক করে সরাবেন।